আপনাদেরকে আজকে এই 7 নম্বরে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখাবো, যেখানে আপনারা খুব আরাম করে বসে নদীর সাইডে বসেই খেতে পারবেন। প্লাস এখানে এত মজার মজার কিছু আইটেম আছে যেগুলো আপনারা আগে 7 নম্বরে ট্রাই করেন নাই। আর দেখেন ভেতরে মোমোটার মিটটা দেখেন, মানে মিট মোমোটাকে বাইরে খাবো, ভাই একটু খেয়ে দেখেন। আপনার মোমো আপনি খেয়ে দেখেন কেমন? খাচ্ছিলাম আমের জুস, কাঁচা আমের জুস। কেমন লাগছে? না ভালো, এটা একটা ভালো উদ্যোগ। কেমন? এটা একটা ভালো উদ্যোগ, কারণ হচ্ছে গিয়ে এখানে আসলে খুব ইয়াংস্টাররাই দেখে আসবো, আশেপাশে আসে। আমি আমের জুস খাচ্ছি। খুলনার বাইরে থেকেও কিন্তু অনেকেই আসেন এই সুন্দর 7 নম্বর ঘাটে। আমার মতো নদীর পাশে একটু হাঁটতে একটু ঘুরতে আশা করি আপনাদের ভালো লাগে। আর ঠিক এই জন্য আমি কিন্তু মাঝে মাঝে 7 নম্বর ঘাটে আসি। আর 7 নম্বর ঘাটে যারা আসলে নদীর পাশে বসে একটু কিছু খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে চাইবেন যে একটু নদীর পাশেই রেস্টুরেন্ট মতো যদি একটা ব্যবস্থা হইতো তাহলে আমাদের জন্য আরও ভালো হইতো। ঠিক এই জন্যই আপনাদেরকে আজকে এই 7 নম্বরে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখাবো, যেখানে আপনারা খুব আরাম করে বসে নদীর সাইডে বসেই খেতে পারবেন। প্লাস এখানে এত মজার মজার কিছু আইটেম আছে যেগুলো আপনারা আগে 7 নম্বর ঘাটে ট্রাই করেন নাই। আমরা এখন আছি মোমো ফুড ক্যাপিটাল। এটা লোকেশন যদি বলি, এটা হচ্ছে 7 নম্বর ঘাট, 6 নম্বর যে পল্টনটা দেখতে পাচ্ছেন ঠিক তার অপোজিটে। এই রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু ফার্স্টে কিন্তু মোমো নিয়েছি, এবং এই মোমোটা কিন্তু ইউনিক মোমো। এটা হচ্ছে ক্রাঞ্চি ক্রাম মোমো। এই মোমোটা এতটাই মনে হচ্ছে লোভনীয় দেখতে, দেখেন আর উপরে দেখেন বেশ ক্রিস্পি ভাবটা কিন্তু আছে, ধরলেই কিন্তু একটা সাউন্ড আসতেছে। আসেন, বিসমিল্লাহ রহমান রহিম। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু অনেকেই জানেন যে কিছু কিছু খাবার আমি মুখে দিয়েই এক কথাই বলি, অসাধারণ। কারণ এই মোমোটার কথা ওইরকমই বলতে হবে যে জাস্ট অসাধারণ। আর দেখেন ভেতরে মোমোটার মিটটা দেখেন, মানে মিটটা খুব ভালো থাকলে মোমো কিন্তু খেতে এমনিই ভালো লাগে। অনেক জায়গায় দেখবেন মোমোর মধ্যে আসলে সবজি, বিশেষ করে আপনার এই মিটের সাথে যখন গাঁদা চাদর এগুলো মিক্স থাকে অতটা কিন্তু মজা লাগে না খেতে। মানে মোমোর যে রিয়েল টেস্টটা কিন্তু আসলে মিটটা একদম সলিড থাকবে, তাহলে কিন্তু মোমোর টেস্টটা খুব ভালো পাওয়া যায়। আর ভেতরে মোমোর সাথে এই মিটটার সাথে ভাই যে এত সুন্দরভাবে মশলাটা ইউজ করছে সব মিলিয়ে, মানে এটা যেমন ক্রিস্পি তেমন না। আর এখানে ভাইয়া দেখেন সস দিয়ে দেয়, ফুড ক্যাপিটালের সিগনেচার কিন্তু একটা সস আছে, এই যে গার্লিক সস, দেন হচ্ছে টমেটো কেচাপ দেয়, দেন হচ্ছে যে মেয়োনিজ দেয়, মানে সব মিলিয়ে এই সবগুলো দিয়ে একটু একটু করে নিয়ে খেতে কিন্তু অস্থির লাগে। হৃদয় ভাই কিন্তু সবসময় মোমো বলেন, যে আইটেমে বলেন একটু প্রাইস কিন্তু রিজনেবল রাখে, এটা আমার কাছে ভালো লাগে স্টুডেন্ট বাজেট বিশেষ করে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা, 6 পিস পাবেন 130 টাকাতে। আমি মনে করি এটা পুরো পয়সা জুড়ে হবে, একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার কাছে এটা কেমন লেগেছিল। এই যে সেই মিনি বার্গার দেখেন, বার্গার লুকটা এখনও সেরকম আছে। আর ভাইয়া যে মেয়োনিজটা দেয়, জোস লাগে, দেন হচ্ছে এদের আসুস দেখতে পাচ্ছেন, এই যে ললিপপ দেখতে পাচ্ছেন, মানে সব মিলিয়ে ভাই এটা কিন্তু মাত্র 99 টাকা সেই প্যাকেজটাই রাখছে। তো আসেন একটু বার্গারটা আমরা ট্রাই করে দেখি কেমন। ৯৯ টাকা এই প্যাকেজে বার্গারটা বেশ ভালো। আমি আসলে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে এই মানুষটার একটু বেশি ভালোবাসি, কারণ যারা ইয়াং তারা যদি কিছু একটু করার চেষ্টা করে এবং সেটাতে কি হয় শুধু সে মানে বেনিফিটেড হয় ব্যাপারটা তা না, তার ফ্যামিলি বেনিফিটেড হয়। তার যে অনেক সময় থাকে না যায় ইয়াংরা চুপচাপ বসে থাকলে অনেক খারাপ কিছু মাথায় আসে, সেগুলো আসে না। হৃদয়ের সাথে আমার পরিচয় কিন্তু আরও অলমোস্ট কি 2 বছর আগে, 2 বছর বেশি হবে। শুধু প্রথমে তো আপনি নিউ ইয়র্কে শুরু করছিলেন, ফার্স্ট শপ ছিল, এবং তারপরে মানে আমি অবাক হয়ে যাই যে এত ছোট একটা মানুষ সে 7 নম্বর ঘাটে ফার্স্ট মোমো নিয়ে আসে, এবং সে বলছিল ভাই এটা আমার কাছে চ্যালেঞ্জ হবে বাট আমি এটা জয় করবো। এবং এখন আপনার ফিলিংসটা কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার এখানে ঘাটে মোমো কেউ চিনত না, এটা আমি ফার্স্ট আনার পর এখন আশেপাশে অনেকেই আর কি নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু আমার যে কাস্টমারগুলো আমার যে চেনে সে এখানে আসে, অন্য কোথাও টেস্ট করে না। আর অন্য কোনো টেস্ট করলেও সে মানে আমিও আসলে আপনার কাছে আসি। হ্যাঁ, ভুলবশত অনেকে গেলেও বুঝতে পারে যে মোমোটা আমার না, এরকম একটা সেটা প্রকাশ করে আসে। যাক, এটা তো আপনার ফিলিংসটা আসলে জি জি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো থেকে আর ভালো কিছু করার। ইনশাল্লাহ। আর এখন যে এই যে একটা রেস্টুরেন্টের মতো একটা পরিবেশ সৃষ্টি করছেন, এটার পিছনে গল্প একটু শুনতে চাচ্ছিলাম যে আসলে স্ট্রাগলটা কেমন ছিল? অনেক ভালো ছিল, কারণ আমার চেষ্টা আর বড় কিছু করার। যেমন আমি চাচ্ছি যে আমার ব্র্যান্ড অনেক অনেক জায়গায় আর ফুড ক্যাপিটাল একটা ব্র্যান্ড হয়ে যাওয়া, একটা ব্র্যান্ড হোক। যেমন ওই পাশে আমার দোকান ছিল ছোট, এখন ওইখানে লোক ছিল 10 জনের সেট আপ, এখন অলরেডি অলমোস্ট 30-35-40 জন বসতে পারে, মাশাল্লাহ। আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। এটা ছিল ফ্রাইড মোমো, কারণ ভাইয়ের ফ্রাইড মোমোটা খুব মজা হয় এই জন্য নিলাম। ভাই এটা হচ্ছে 120 টাকা প্রাইস নিচ্ছেন তো? আজকে আমি একটা কাজ করব, আপনারা অনেক জায়গায় দেখেন বা অনেক সময় আমরা অফ ক্যামেরাতেই করি, সেটা হচ্ছে মোমোটাকে বাইরে খাবো। ভাই একটু খেয়ে দেখেন, আপনার মোমো আপনি খেয়ে দেখেন কেমন, বলেন কেমন লাগছে।
জি আলহামদুলিল্লাহ আমার নিজেরটা নিজে কিন্তু ভালোই বলতেছেন, নিজেরটা নিজে ভালো বলি, কনফিডেন্স তো, জি জি এটা আসলে আমি আমি যেটা মনে করি আমার খাবারটার প্রতি আমার বিশ্বাস আছে, প্রাইস কম রাখলেও খাবারটা ভালো দেওয়ার চেষ্টা করি, কাস্টমারই বলে যে ইনশাআল্লাহ খুব ভালো। দেখেন লুকটা শুধু দেখেন, এইরকম একটা ফালুদার দাম 120 টাকা নিচ্ছে, এটা হচ্ছে ফুডস ফালুদা, ফুডস আছে আইসক্রিম আছে, মানে সব কিছু মিলে ওনারা ডেকোরেশন অনেক সুন্দর করছে। আর এই যে আমার ছোটোবেলার আবেগ, এই যে স্টিকগুলো দেয়, দেন হচ্ছে দেখেন এই যে মামা ওয়েফার 120 টাকায়, এগুলো দেওয়া মানে অবশ্যই আপনার কাছে ডেকোরেশন ভালো লাগবে। দেন আসেন একটু মিক্সড করে নিই, ফ্রুটসগুলো মিক্স করতেছি, অনেক ফ্রুটস আছে এখানে দেখেন, মজা। আর একদম নিচের দিকে কিন্তু সাবুদানাগুলো আছে, সাবুদানাগুলো দিয়ে যখন আপনি সব কিছু মিক্সড করে খাবেন আমার কাছে মনে হয় আপনি প্রপার টেস্টটা পাবেন, ফ্রুটসগুলো যখন মুখে পড়তেছে, আইসক্রিম প্লাস অল ইনগ্রিডিয়েন্টস এই সব কিছু মিলে যখন মুখে দিবেন 120 টাকায়, এটা আমি মনে করি পয়সা উঠলো হবে আপনার, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খাচ্ছিলাম আমের জুস, কাঁচা আমের জুস, কেমন লাগছে? না ভালো, এখানে কি মাঝে মাঝে আসা হয়? হ্যাঁ এখানে মাঝে মাঝে আসা হয়। আচ্ছা কাঁচা আমের জুস কেমন লাগছে? ভালো, ঠান্ডাটা ঠান্ডাটা একটু ভালো হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এখানে ইয়াংস্টাররাই দেখে আশেপাশে আসে, তো আমিও দেখা যায় যে খুলনা চর শ্বশুর বাড়ি, তো এখানে আসলে দেখা যায় 7টা ঘাটে এসে বিকালবেলা বসে, তো ইটস ভেরি নাইস। আমি আমের জুস খাচ্ছি, কেমন লাগছে? আসলে একটু অন্যরকম, ভালোই টেস্ট, এক্সেপশনাল লাগছে। এখানে আসলে আজকেই ফার্স্ট আসলাম, ভালোই লাগছে। মানে সব জায়গাতে ছোট ছোট দোকান কিন্তু ভাই জায়গা রেস্টুরেন্ট তো পরিবেশটা একটু ভালো আর কি। এই প্রচন্ড গরমে এমন একটা আমের জুস আপনার হয়তো এখনই খেতে ইচ্ছা করবে। আর আজকে একটা জিনিস শেয়ার করি, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে চিন্তা করেন খুব লোভনীয় খাবার খেতে যায়, আর আজকে আমি এখানে যে ভাইয়ারা খাচ্ছিলেন আমের জুসটা সবাই এসে খাচ্ছে, এই জন্য আজকে তাদের দেখা দেখি কিন্তু আমরা আমের জুস নিচ্ছি। এটা হচ্ছে 50 টাকা দাম, আসেন এবার ট্রাই করে দেখি এটার টেস্টটা কেমন। আসলে মানে ভেতরে একটা কিক দিল, টকটক ফ্লেভার তো অবশ্যই আছে কাঁচা আমের জুস, আর হালকা কিন্তু এর ভেতরে ভাই একটু মশলা ইউজ করছে, যার জন্য বেশি না মানে জিনিসটা ফ্রেশ আছে, এই জন্য ভালো লাগছে বেশি। আসলে এটা খাওয়ার পরে এরকম একটা ফিল আছে না, ওরকম লাগতেছে। কাঁচা আমের জুস যারা পছন্দ করেন আমার মতো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে, কারণ 50 টাকায় আপনি কিন্তু এই 7 নম্বরে বসে মানে একদম নদীর পাড়ে বসে এটা কিন্তু নিয়ে আপনার ওখানে বসে খেতে পারবেন, খুব মজা করেই খেতে পারবেন। এই ওয়েদারটা, নদীর সামনে আর এই সুন্দর নির্মল বাতাস, সব কিছু মিলে আপনার কাছে কিন্তু এই জুসটা অস্থির লাগবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সুন্দর একটা ব্লগে সুন্দর করে একটা ফুড নিয়ে। সো কিপ স্মাইল, লাভ আস, টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।